যে সেলাই মেশিনের সাহায্যে পোশাক সেলাই করা হয় সেই মেশিন বানানোর আইডিয়া একজন ব্যক্তির স্বপ্ন থেকে এসেছিল। আর আপনি কি এটা জানেন যে এমন এক ধরনের স্বপ্ন হয়ে থাকে যে স্বপ্ন দেখার সময় মানুষ জানে যে সে স্বপ্ন দেখছে, আর সেই মতো সে নিজের ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখতেও পারে। আর আপনি কি এটা জানেন যে ছেলেদের দেখার স্বপ্নে 70% সময়তেই ছেলেরা থাকে, কিন্তু মেয়েদের স্বপ্নে এমনটা হয় না, এটাই বলছে স্বপ্ন বিজ্ঞান। আজকের এই ভিডিওতে আপনি স্বপ্ন সম্পর্কিত এরকমই বিশেষ বিশেষ মজাদার বিষয়ে জানতে চলেছেন, তাই ওয়েলকাম টু ফ্যাক্ট ওয়ান। নাম্বার ওয়ান, অন্ধ ব্যক্তিরা, তারা যখন স্বপ্ন দেখে তখন তা আমাদের দেখার স্বপ্ন থেকে আলাদা হয়। আমরা স্বপ্নে ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাই, সেখানে অন্ধ ব্যক্তিরা বিভিন্ন আওয়াজ শুনতে পারে। এই অন্ধ ব্যক্তি তারা যারা জন্ম থেকেই অন্ধ, কখনো কোনো জিনিসই তারা দেখতে পায়নি। এর কারণ হলো এই ধরনের দুর্ঘটনার জন্য অন্ধ হওয়া মানুষ আমাদের মতোই স্বপ্ন দেখে। নাম্বার টু, কখনো কখনো আমরা অনেক ভালো স্বপ্ন দেখি আর হঠাৎ করে সেই সময়তেই আমাদের ঘুম ভেঙে যায়। আপনার সাথেও নিশ্চয়ই কখনো না কখনো এমন ঘটনা ঘটেছে। আপনিও হয়তো ভেবেছেন যে কতই না ভালো হতো যদি আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করতে পারতাম যেখান থেকে আমরা জেগে গেছিলাম। তাই আপনাকে বলি, আপনি এটা করতে পারেন, সেই স্বপ্নকে দ্বিতীয়বার দেখার জন্য তখনই আপনাকে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। এমনটা করার ফলে অনেক বেশি সম্ভাবনা থাকে একই স্বপ্ন দ্বিতীয়বার আবার দেখার। এজন্য হয়তো আপনি খেয়াল করে থাকবেন যে একই রাতে কোনো ভয়ের স্বপ্ন দেখে জেগে যাওয়ার পরে আবারও নতুন করে ঘুমানোর পর প্রায়ই এই রকম ভয়ের স্বপ্ন আপনি দেখেছেন, তবে এটা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। নাম্বার থ্রি, একজন ব্যক্তি এক রাতে 4টি থেকে 6টি করে স্বপ্ন দেখে। এই হিসাবে সারা বছরে প্রায় 1460টির বেশি স্বপ্ন তারা দেখে ফেলে, কিন্তু এর মধ্যে থেকে 90% স্বপ্নই জেগে যাওয়ার 10 মিনিটের মধ্যেই তারা ভুলে যায়। কিন্তু এই স্বপ্নের সঙ্গে মানুষের আইকিউ লেভেলেরও সম্পর্ক রয়েছে। যে মানুষের আইকিউ লেভেল যত বেশি হবে সেই মানুষটি তত বেশি স্বপ্ন দেখবে। যদি কেউ আপনাকে বলে থাকে যে সে স্বপ্ন দেখে না, তার মানে এটা যে তার আইকিউ লেভেল কম রয়েছে আর সে রাতে দেখার স্বপ্ন ভুলে গেছে। তবে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে হিসাব একেবারে আলাদা হয়ে যায়, কারণ তারা বাকিদের তুলনায় স্বপ্ন অনেক বেশি দেখে। নাম্বার ফোর, এমনিতে তো আমাদের স্বপ্নে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু এমনও স্বপ্ন আছে যে স্বপ্নকে আপনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। আর এই ধরনের স্বপ্নকে কি বলা হয় জানেন? এর নাম হলো লুসিড ড্রিম। এই স্বপ্ন দেখার সময় মানুষ বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। এটি ঘুমের সেই অবস্থা যেই সময় মানুষের ব্রেন, মানে আমাদের ব্রেন, সজাগ অবস্থা থেকে অচেতন অবস্থার দিকে এগিয়ে যায়। এই বিষয়টি শুনে আপনার হয়তো মনে হতে পারে যে আপনি এরকম স্বপ্ন কখনো দেখেননি, কিন্তু স্টাডি থেকে জানা গেছে যে প্রতিটি মানুষ কোনো না কোনো সময় এই স্বপ্ন দেখেছে। নাম্বার ফাইভ, আপনি কি জানেন যে কখনো কখনো মানুষ স্বপ্ন দেখার সময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়? এই ধরনের ঘুমকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা র্যাম অটোনিয়াও বলা হয়। এই সময় মানুষ তার হাত পা পর্যন্ত নাড়াতে পারে না, জেগে যাওয়ার পরেও এই অবস্থায় থেকে যায়। ফলে কোনো খারাপ স্বপ্ন দেখতে থাকা সত্ত্বেও মানুষ চাইলেও স্বপ্ন থামাতে পারে না, জেগে থাকা সত্ত্বেও হাত পা নাড়াতে পারে না, যেটাকে স্লিপ প্যারালাইসিসও বলা হয়। এই বিষয়টি ভয়ানক উপলব্ধি করায়, কিন্তু বিশেষজ্ঞরা বলে এটি সম্পূর্ণ সাধারণ ব্যাপার যা কিছু মুহূর্ত স্থায়ী থাকে। নাম্বার সিক্স, আপনি হয়তো স্বপ্নের ব্যাপারে একটি বিষয় অবশ্যই খেয়াল করে থাকবেন যে আপনি যাই স্বপ্ন দেখেন না কেন, জেগে যাওয়ার 5 মিনিটের মধ্যে আপনি সেই স্বপ্নের 50% ভুলে যান আর 10 মিনিটে প্রায় 90% ভুলে যান। এটা আসলে এজন্য হয় কারণ যা কিছু আমরা আমাদের স্বপ্নে দেখে থাকি আমাদের ব্রেন খুব দ্রুত তার থেকে রেহাই পেতে চায়, আর এজন্য যখনই আমাদের চোখ খোলে
আমাদের ব্রেন তখন থেকে স্বপ্নকে ভোলার কাজ শুরু করে দেয়। আর 10 মিনিটের মধ্যেই আমরা আমাদের দেখা স্বপ্নের 90% ভুলে যাই। নাম্বার 7, আমরা আমাদের জীবন সম্পর্কে যা কিছু ভাবি, যা কিছু অনুভব করি, প্রায়শই সেই ধরনের বিষয় রাতে আমরা স্বপ্নরূপে দেখে থাকি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে যদি আপনি ভূত এবং আত্মা সম্পর্কে খুব চিন্তা ভাবনা করতে থাকেন, তাহলে অনেক বেশি সম্ভাবনা আপনি ভূতের সম্পর্কে স্বপ্ন দেখবেন। তবে এমনও স্বপ্ন হয় যা মানুষ কোনো কারণ ছাড়াই দেখে থাকে, যেমন নিজের ওপর হামলা হওয়া, কোথাও পৌঁছাতে দেরি হওয়া, কিংবা কোনো জায়গাতে একা বসে থাকা, এছাড়া কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, এই সমস্ত কিছু যা বেশিরভাগ মানুষ দেখে থাকে। নাম্বার 8, ছোট বাচ্চারা, যাদের স্বপ্ন আমাদের বড়দের থেকে আলাদা হয়, বেশিরভাগ সময় তাদের দেখার স্বপ্নে পশু পাখির ভূমিকা বেশি হয়ে থাকে, যেমন বেড়াল, কুকুর, বাঘ, সিংহ, ভাল্লুক, কিংবা কাল্পনিক কোনো কাহিনীর কাল্পনিক কোনো পশু পাখি বা চরিত্র। নাম্বার 9, প্রায়ই আপনি এরকম স্বপ্ন দেখেছেন যেখানে আপনার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটে আর আপনি মৃত্যুর একেবারে কাছে থাকেন। তখন একটি বিষয় আপনি উপলব্ধি করে থাকবেন যে যখনই আপনার মৃত্যুর সময় এগিয়ে আসে, তখনই আপনার চোখ খুলে যায় আর আপনি সঙ্গে সঙ্গেই জেগে যান। হয়তো আপনি এই বিষয়টি জানেন না যে আপনি আপনার স্বপ্নে কখনো মরতে পারবেন না, কারণ বেশিরভাগ সময় এমন হয় যে আমরা স্বপ্নে সেই জিনিসই দেখে থাকি যা আমরা উপলব্ধি করেছি, আর মৃত্যু তো আমরা কখনো উপলব্ধি করিনি। সাথে এটাও আমরা জানি না যে মৃত্যুর পরে কি ঘটবে, আর তাই আপনি নিজেকে মরতে দেখতেই পারবেন না। এছাড়া মানুষ তার মৃত্যু নিয়ে এজন্য স্বপ্ন দেখে যে প্রতিটি মানুষ কখনো না কখনো মৃত্যুর পরে কি থাকে এটা সম্পর্কে ভাবতে থাকে, আর তাই মৃত্যু সম্পর্কিত স্বপ্ন দেখার সম্ভাবনাটা বেড়েই যায়। নাম্বার 10, আর লাস্ট তথ্য, স্বপ্ন সম্পর্কিত একটি বিষয় জানলে আপনি অবাক হয়ে যাবেন যে স্বপ্ন আমাদের ভবিষ্যৎকেও আমাদের চোখের সামনে তুলে ধরে। এজন্যই কখনো কখনো কোনো অচেনা জায়গাতে গেলেও আমাদের মনে হয় যে আমরা সেই জায়গাতে হয়তো আগেও গেছি, অর্থাৎ ভবিষ্যতে ঘটা বিষয়টিকে আমরা প্রায় আগে থেকেই দেখে ফেলি। এই ধরনের একটি ঘটনা ঘটে আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনের 1865 সালের 14 এপ্রিল মৃত্যু হয়। ফোর্টের থিয়েটারে তাকে হত্যা করা হয়, আর তিনি তার হত্যার কিছুদিন আগে তার দেখা একটি স্বপ্নকে কিছু মানুষের সাথে আলোচনা করেছিলেন যে তিনি দেখেছেন তার মৃত্যু হচ্ছে। এর কিছুদিন পরেই সত্যি তার মৃত্যু হয়ে যায়। আর শুধু আব্রাহাম লিঙ্কনই নন, বরং পৃথিবীর অনেক মানুষ এমন আছে যারা এটা বলে যে তারা যা স্বপ্ন দেখে তার মধ্যে অনেক স্বপ্ন সত্যি হয়ে যায়। আপনার সাথেও কি এমন ঘটনা ঘটেছে কখনো? যদি ঘটে থাকে তাহলে তা কমেন্ট বক্সে শেয়ার করুন সকলের সাথে। এবার একটি এক্সট্রা তথ্য, সেলাই মেশিন সম্পর্কিত। সেলাই মেশিন যিনি আবিষ্কার করেছিলেন এলিয়াস হওয়ে, তিনি বলেন যে তিনি স্বপ্নে পোশাক সেলাই করা মেশিনের আকার দেখেছিলেন। তিনি তার স্বপ্নে দেখেন যে আদিবাসীরা তাকে আটকে রেখেছে, আর তখন তিনি দেখেন যে আদিবাসীরা তাদের পোশাককে এক অদ্ভুত উপায়ে সেলাই করছে। এই স্বপ্ন দেখার পরেই তার ব্রেনে সেলাই মেশিন বানানোর আইডিয়া আসে। ভিডিওটি শেষের পথে, আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর তাই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আর ফ্যাক্টুয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।